আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেনজেন্ডা কোম্পানির কাল্টার পিজিআরকে নিয়ে। এই যে সেনজেন্ডা কোম্পানির কাল্টার পিজিআর, এটিকে আমরা সকলে পিজিআর হিসেবেই বেশি চিনে থাকি বা আমাদের কাছে পরিচিত, কিন্তু এটি ছত্রাকনাশক হিসাবেও কাজ করে, অর্থাৎ ফাঙ্গিসাইড হিসাবেও কাজ করে। তো প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা দেখব এই সেনজেন্ডা কোম্পানির কাল্টার পিজিআর এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এবং এটি পিজিআর হিসাবে কিভাবে কাজ করে এবং ছত্রাকনাশক হিসাবে কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা দেখব। এছাড়া দেখব কোন কোন গাছে বা কোন কোন ফসলে আমরা এই কাল্টারকে স্প্রে করতে পারবো বা ব্যবহার করব এবং কখন কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পূর্ণ বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া আমরা এই কাল্টার ব্যবহারের ডোজ কীরকম হবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, সবশেষে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো কাল্টার ব্যবহারের কিছু সাবধানতা আছে। অর্থাৎ এই যে কাল্টার পিজিআর, এটি ব্যবহারে আমরা যদি সতর্কভাবে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভীষণভাবে ক্ষতি হতে পারে। তো অবশ্যই আমরা সাবধানতাগুলো জেনে নিয়ে তবেই আমরা এই কাল্টার পিজিআরকে ব্যবহার করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইরা, সবার প্রথমে আসি এই যে কাল্টার পিজিআর, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই। এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি পাই সেটি হলো প্যাক্লোবুটরাজোল 23% SC ফর্মুলেশনে। এবং এটি কিভাবে কাজ করে, এটি উদ্ভিদের অন্তর্বাহী বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এছাড়া পাতা, শাখা ও শিকড় দ্বারা শোষিত হয়, গাছের জেব্রারেলিন ও স্টরেল সংশ্লেষ প্রতিরোধ করে, ফলে কোষ বিভাজনের হার কমে যায়। এর ফলে আপনার গাছে বেশি পরিমাণে ডালপালা, ফুল এবং ফল জন্মায়। এছাড়া গাছের জাইলেমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে এবং গাছের বারন্ত অংশে পরিবাহিত হয়। আবার গাছের যে বৃদ্ধি দশা, সেই বৃদ্ধি দশাকেও আপনার প্রতিরোধ করে। যেমন ধরুন আলু বাদামের ফসলে যখন আমরা এই কাল্টারকে স্প্রে করি বা ব্যবহার করি তখন কি হয়, গাছের গ্রোথকে স্টপ করে দেয়, বন্ধ করে দেয় এবং গাছের যে সাদা শিকড় সেই শিকড়ের পরিমাণকে বাড়ায়, যার ফলে আমাদের যে ফলন সেই ফলন কিন্তু আমরা বেশি পাই। এই যে সেনজেন্ডা কোম্পানির কাল্টার পিজিআর, এর মধ্যে থাকা যে টেকনিক্যাল প্যাক্লোবুটরাজোল, এই টেকনিক্যালটি সবার প্রথম যখন আবিষ্কার করা হয়েছিল মূলত ফল গাছের উপরে ব্যবহার করার জন্যই এটিকে আবিষ্কার করা হয়। এবং ফল গাছের ক্ষেত্রে যেরকম অঙ্গজ বৃদ্ধি প্রতিরোধ করে, কচি ফল ঝরে পড়া বন্ধ করে, এছাড়া দেখবেন আম, লিচু এইসব কিছু কিছু গাছ আছে যে গাছগুলো এক বছর আপনার ফল দেয় এবং এক বছর ফল দেয় না, সেই সকল গাছে প্রতি বছর ফল আনার জন্য এই কাল্টার পিজিআর বা এর মধ্যে থাকা টেকনিক্যাল প্যাক্লোবুটরাজোল এটিকে ব্যবহার করা হয়। এটিকে কিভাবে ব্যবহার করা হয়, না ধরুন যে বছর আপনার কাছে ফল এসছে সেই বছর ফল পাড়ার পরে জুলাই আগস্ট মাসে গাছের গোড়ার থেকে 1 থেকে 5 ফুট দূরে গাছের চারিদিকটা 2 থেকে 4 ইঞ্চি গভীর গর্ত করে সেখানে জলে গুলে আপনার এই কাল্টারকে বা কাল্টারের মধ্যে থাকা টেকনিক্যাল প্যাক্লোবুটরাজোলকে ব্যবহার করতে হবে বা জলে গুলে দিতে হবে। কতটা পরিমাণে দেবেন, সেখানে দেখা গেছে যে 7 থেকে 15 বছর বয়স পর্যন্ত গাছের জন্য 10 ml, 16 থেকে 25 বছর বয়সী গাছের জন্য 15 ml এবং 25 বছরের বেশি গাছের বয়সের জন্য 20 ml ওষুধ আপনার 5 থেকে 10 লিটার জলে গুলে আপনাকে ব্যবহার করতে হবে। এবং এই ফল গাছের ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করছেন, পরপর 2 বছর ব্যবহার করার পরে এই ওষুধের পরিমাণকে আপনাকে কম করতে হবে। এছাড়া আমরা আগেই বলেছি যে বাদাম গাছ, আলু গাছ এইসব গাছে বা এইসব ফসলে আমরা যখন এই কাল্টারকে ব্যবহার করব, ব্যবহার করলে গাছের বৃদ্ধিকে স্টপ করে দেবে, বন্ধ করে দেবে, গাছে নতুন সাদা শিকড় তৈরি করে সেখানে আপনার প্রচুর পরিমাণে ফল আনতে সাহায্য করবে। এছাড়া ধানের পাশকাঠির সংখ্যাকে বাড়ায়, বৃদ্ধি করে এবং ধান গাছের বেশি পরিমাণে গ্রোথ হয়ে গেলে বা গ্রোথ চলে এলে বা আপনার জমিতে যদি বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করেন, নাইট্রোজেন ব্যবহার করেন, দেখবেন ধান গাছ নরম হয়ে পড়ে, শুয়ে পড়ে, তাকে প্রতিরোধ করতে বা ধান গাছকে শক্ত করতে আমরা এই কাল্টারকে স্প্রে করতে পারি এবং পরবর্তীতে ধান গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফলন পাওয়ার ক্ষেত্রেও এই কাল্টার খুবই কার্যকারী একটি ওষুধ বা পিজিআর। এবার কথা হলো আমরা এই যে কাল্টার পিজিআরকে
কখন ব্যবহার করব। মূলত যে সকল গাছে তার গ্রোথ স্টেজের পরে আপনার গাছে যখন ফুল ফল আসা শুরু হবে সেই অবস্থায় যদি আমরা এই কাল্টারকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো। যেমন ধরুন বাদামের ক্ষেত্রে যখন গাছের বয়স আপনার 55 থেকে 60 দিন সেই অবস্থায় যদি আপনি স্প্রে করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং আলুর ক্ষেত্রে আপনার সেখানে 50 থেকে 55 দিন বা 60 দিনে যদি আপনি এই কাল্টারকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন। এছাড়া যদি ধানের ক্ষেত্রে ধরেন তাহলে মোটামুটি 55 দিনে যদি আপনি এই কাল্টারকে স্প্রে করেন তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন। তো প্রিয় কৃষক ভাইরা, এবার আমরা দেখব এই কাল্টারকে আমরা কি পরিমাণে ব্যবহার করব। এই কাল্টারকে আমরা সাধারণত প্রতি 15 লিটার জলে 3 ml গুলে স্প্রে করতে পারি। এবং যদি আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এই কাল্টারকে ব্যবহার করতে চাই তাহলে 1 একর জমির জন্য 50 ml কাল্টারকে ব্যবহার করব। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে কাল্টার পিজিআর, এটি পিজিআর হিসাবে যেভাবে কাজ করে তার পাশাপাশি ছত্রাকনাশক হিসাবেও কাজ করে। তো ছত্রাকনাশক হিসাবে যখন কাজ করে এটি ট্রাইজল গ্রুপের একটি ছত্রাকনাশক হিসাবে কাজ করে। এবং ছত্রাকজনিত রোগ যেরকম গাছের মরচে পড়া রোগ বা ডাউনি মিলডুই, পাউডারি মিলডুই রোগের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। এবার আসি এই যে কাল্টার পিজিআর, এটি ব্যবহারের কিছু সতর্কতা বা কাল্টারের মধ্যে থাকা টেকনিক্যাল পেক্লোবুটরাজোল, এটি ব্যবহারের কিছু সতর্কতা আমরা জেনে নিই। এটি ব্যবহারে আমরা যখন এই কাল্টারকে স্প্রে করব, আমরা যদি দুপুরের দিকে এবং খুব রোদ্রে বা খুব গরম আবহাওয়ায় এটিকে ব্যবহার করি বা স্প্রে করি তাহলে গাছের পাতা ঝলসে যাওয়া বা পাতায় দাগ আমরা দেখতে পাই। এবং এই যে কাল্টার পিজিআর, এটিকে যদি আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করি গাছের বৃদ্ধি থেমে যাবে, এবং তার থেকেও যদি খুব অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি তাহলে গাছ মারাও যেতে পারে। এবং আরেকটি বিশেষ সতর্কতা আমাদের রাখতে হবে, সেটি হলো কাল্টার পিজিআরকে যখন আমরা আমাদের জমিতে ব্যবহার করছি এর মধ্যে জাইলেম অ্যাকশন থাকার কারণে এটি মাটির মধ্যে খুব সহজে পৌঁছে যায়। এবং মাটির মধ্যে যখন এই কাল্টারের টেকনিক্যাল অর্থাৎ পেক্লোবুটরাজোল থাকে সেটি কিন্তু সহজে নষ্ট হয় না। তাই আমরা যখন এটিকে ব্যবহার করি তার খুব তাড়াতাড়ি যদি আমরা অন্য কোনো ফসল করতে চাই তাহলে কি হয়, সেই গাছের শিকড়ের মধ্যে দিয়ে সেই গাছের মধ্যেও এর অ্যাকশন আমরা দেখতে পাই, যার কারণে তখন গাছের গ্রোথ কিন্তু বেশি দেখা যায় না এবং সেখানে কিন্তু আপনার ফলন অনেক কম হবে। তাই সবসময় আপনারা চেষ্টা করবেন যখন কোনো ফসলে আপনি এটিকে ব্যবহার করছেন এটিকে একবারই ব্যবহার করার চেষ্টা করবেন, এবং সেটি গ্রোথ স্টেজ পার করে যখন গাছে ফুল এবং ফল আসা শুরু হবে সেই মুহূর্তে অর্থাৎ ফসলের শেষের দিকে অর্থাৎ হারভেস্টিং টাইমের কাছাকাছি সময় আপনারা এটিকে ব্যবহার করবেন না। এবং এই যে কাল্টার পিজিআর, এটিকে যখন আপনারা ব্যবহার করবেন তখন জমির মাটিতে অবশ্যই ময়েশ্চার ভাব থাকতেই হবে, তা না হলে কিন্তু কোনো রকম রেজাল্ট আপনি পাবেন না বা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। যদি প্রয়োজন হয় তাহলে আপনি আগে প্রথমে জলসেচ দিয়ে নেবেন, তারপরেই আপনি এই কাল্টার পিজিআরকে ব্যবহার করবেন। এবার সবশেষে একটি কথাও না বললেই নয়, সেটি হলো কাল্টার পিজিআরের সাথে আমরা অন্য কোনো কীটনাশক, ছত্রাকনাশক বা পিজিআর ব্যবহার করতে পারবো কিনা। অবশ্যই আমরা এই কাল্টার পিজিআরের সাথে ছত্রাকনাশক, কীটনাশক বা পিজিআর ব্যবহার করে আমরা একসাথে স্প্রে করতেই পারবো। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।